আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। হাই ফ্রেন্ডস, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, অনেকেই আজকে 14 প্রদীপ দেয়, 14 সাক্ষায়। তা আমি আজকে 14 প্রদীপ দেব, 14 সাক্ষায় নিই, কারণ আমাদের নিয়ম নেই, তবে 14 প্রদীপটা দেই, আর পরের দিন মানে কালী পুজোর দিন মোমবাতি দেই। তা আজকে যেহেতু 14 প্রদীপ দেব, দুপুরবেলা খেয়ে দেয়ে উঠেই মানে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে দেখো ঠাকুরের সামনে আমি একটু রঙ্গোলি বানিয়েছি, এখানে দেব 14 প্রদীপ। আর ধনতেরাস কালকে হয়, মানে আগের দিন, কিন্তু তিথি হিসাবে এবছর আজকেই পড়ে গেছে, মানে ভূত চতুর্দশীর দিনই পড়ে গেছে। আমি দেখো এই জন্য দুপুরবেলা কিন্তু রঙ্গোলিটা বানিয়েছি, সন্ধেবেলায় 14 প্রদীপ দেব, বাড়ির চারপাশে দেব, আর তুলসী মঞ্চের কাছে দেব, আর তুলসী মঞ্চের কাছে আকাশবাতিও দেব, যেটা আমি প্রত্যেক বছর দিয়ে আসি সেটা দেব, আর কালকে দেব মোমবাতি। তা এর জন্য দুপুরবেলা বসে এটা করলাম রঙ্গোলিটা, তা তোমাদের ওই জন্য দেখালাম। তা সন্ধেবেলা প্রদীপ দিই, তারপরে আবার তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, সন্ধেবেলা সন্ধে প্রদীপ দিতে চলে এসেছি তুলসী মঞ্চের কাছে। দেখো আমি প্রদীপ দিয়ে দিয়েছি বাড়ির চারপাশে, আর এই যে দেখো আকাশবাতি। বড়রা বলেন যে ভূত চতুর্দশীর দিন যদি এই আকাশবাতিটা দেওয়া হয়, মানে পূর্বপুরুষেরা দেখেন যে আমার ভিটেতে কেউ বাতি দিয়েছে, এই জন্য এটা দেওয়া। বাইরে দিয়ে এসে দেখো আমি ঘরেও দিয়ে দিয়েছি, যেটা রঙ্গোলি বানিয়েছিলাম এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের সামনে, আর ঘরের প্রত্যেকটা জায়গায়ও দিয়ে দিয়েছি, মানে দরজার সামনে, এই দেখো প্রতিটা দরজার সামনে কিন্তু আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, রান্নাঘর, এই ঘর, বারান্দা, সব জায়গায় আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এই দেখো প্রতিটা ঘরের সামনে, আর ঘরে লাইটটা অফ করে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দীপাবলি হচ্ছে আলোর উৎসব, এই আলো যেন সবার ঘরে আনন্দ নিয়ে আসে। রাতের জন্য আমি রুটি করেছি আর ছানার তরকারি করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো সকাল সকাল কিন্তু তোমাদের সামনে আবার চলে এসেছি। আজ হচ্ছে কালী পুজো, কালী পুজো হচ্ছে আমরা সবাই জানি সব জায়গায় আলোর রোশনাই, একদম আতশবাজি, প্রত্যেক বাড়িতে প্রদীপ মোমবাতি এসব দিয়ে থাকে, শুভ দীপাবলির মানায়। তা আমরাও কিন্তু মানে কালকে তো প্রদীপ দিয়েছি, আজকে মোমবাতি দেব, কিন্তু আকাশের অবস্থা, প্রকৃতির যা অবস্থা, তাতে জানি না কতটা কি হবে, মানে আলোর রোশনাই সব জায়গায়, এই প্রকৃতির মানে আবহাওয়ার যা পূর্বাভাস আমরা পেয়েছি, অনেকেই জানি যে আজকে আকাশের অবস্থা ভালো না, ঝোড়ো হাওয়া বইতে পারে, বৃষ্টি হতে পারে, তা অনেকেই কালকে পুজো দেখতে বেরিয়ে গেছে, তবে এই আলোর রোশনাই যেন কারো অন্ধকারের মানে প্রতীক না হয়ে দাঁড়ায়, এইটাই হচ্ছে ব্যাপার, মানে প্রকৃতি যাতে সবারই সাথ দেয়, মেঘলা থাকুক ঠিক আছে, কিন্তু মানে ঝোড়ো হাওয়ার সঙ্গে যদি বৃষ্টি, কারো ক্ষতি যেন না হয়, মা যেন মানে কি বলবো সবাইকেই রক্ষা করে, জানি না কি হবে। তা সকাল থেকেই তো আকাশ মেঘলা করে রয়েছে, তা আমিও যাই, হাজব্যান্ড আর শাশুড়ি মা দোকানে যাবে, হয়তো সন্ধেবেলা সন্ধে প্রদীপ টদীপ দিয়ে দোকানে, তারপরে বাড়িতে চলে আসবে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যা করব না করব, ঠিক আছে? দেখো সকালের ব্রেকফাস্টে আমি বেবি কর্ন করেছি, আর এখানে রুটি করে নিয়েছি, আর আজকে আমি রান্না করেছি, দেখো থোর দিয়ে, পেঁপে দিয়ে ঘন্ট করেছি, বড়ি দিয়ে, আর লাউ দিয়ে ডাল করেছি, আর এখানে মাছ করেছি, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, গাঁঠি দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, টমেটো দিয়ে ঝোল করেছি। ঘরের কাজকর্ম সেরে আমি স্নান টান করে এসে দেখো পুজো করতে বসেছি, পুজো করে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে মাকে মালা পরিয়েছি, জবার মালা, ফল মিষ্টি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি। ফ্রেন্ডস, সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে দিয়েছি, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে এই জন্য ঘরের মধ্যেই আমি মোমবাতি দিয়ে দিলাম ঠাকুরের সামনে।
দেখো বৃষ্টি পড়ছে বাইরে, এখন কি করবে, ঘরের মধ্যে বসে বসে বাজি ভাড়াচ্ছে ফুলঝুরি। দেখো বাইরে সমানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, আর এদিকে আমার হাজবেন্ড আর শাশুড়িমাও বাড়িতে চলে এসছেন। আমার হাজবেন্ডকে বলে দিয়েছিলাম আসার সময় তুমি মোমো নিয়ে আসবে, ওই জন্য দেখো নিয়ে এসছে মোমো, সবাই মিলে খেলাম। তারপরে ছেলেদের জন্য একটু নুডলস বানালাম, আর আমার হাজবেন্ড আর শাশুড়িমা মুড়ি চানাচুর খেলেন। ফ্রেন্ডস, রাতে রান্না করতে রান্নাঘরে চলে এসেছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। কী করছি বলো তো আজকে? আজকে যেহেতু কালী পুজো, ভেবেছিলাম একবার বাইরে বেরোবো, কিন্তু যা বৃষ্টি হচ্ছে ওই জন্য আর বেরোলাম না, ঘরেই সব টিফিন টিফিন বানালাম, সব খাওয়া হলো। প্রথমে তো মোমো আনলো, মোমো খাওয়া হলো, আমার হাজবেন্ড আবার মুড়ি চানাচুর খেলো, তারপরে ছেলেদের জন্য আবার নুডলস বানালাম, ওরা খেলো। তা রাত্রিবেলা বললো আজকে যখন কালী পুজো তাহলে ঘুনা খিচুড়ি বানাও। হ্যাঁ, তা ভেবেছিলাম খিচুড়ি একটু খেতে ইচ্ছা করছে, কারণ পুজো, কালী পুজো, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য ঘুনা খিচুড়ি বসিয়েছি একদিকে, আরেকদিকে আলুর দম করছি। তো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আলুর দমটা প্রায় মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো এবার। আর এখানেও দেখো ঘুনা খিচুড়ি হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, 10টা বাজে, এবার খেতে দিয়ে দেবো। ভেবেছিলাম একবার বেরোবো সন্ধেবেলা, হাজবেন্ড শাশুড়িমা বাড়িতে আসার পরে ভেবেছিলাম যে শ্মশানে যাব, কারণ গত বছরও শ্মশানে গেছিলাম, যেখানে আমার শ্বশুরমশাইকে দাহ করা হয়েছে। ওখানে গিয়ে ধূপকাঠি মোমবাতি আমার হাজবেন্ড জ্বালিয়ে দিয়ে এসেছিলো, প্রচুর ভিড় ছিল, আর ওখানেও পুজো হয় বিশাল, মানে আগের বছর তো গিয়ে একদম ভয় পেয়ে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে কীরকম করেছে ঠাকুরটা, আর পুরো ভেতরে অন্ধকার, আর পুরো একদম মানে ভূত পেতনি, যাকে বলে শ্মশানে যারা থাকে তাদের মানে একদম দেখেই ভয় পেয়ে গেছিলাম। তা এই বছরও ভেবেছিলাম যাব, কিন্তু বৃষ্টি হচ্ছে এত, আর হাজবেন্ড বাড়িতে চলে আসার পরে, দোকান থেকে চলে আসার পরে বললো যে বেরোবো, প্রথমে বললো বেরোবো, তারপরে বৃষ্টিটা এমন নামলো আর বলছে ভাল লাগছে না। তা ওই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আর কি করা যাবে, বৃষ্টিটাও এরকম হচ্ছে, আর আমারও মাথাটা এত ধরেছে সন্ধ্যের থেকে, কি বলবো। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই বছর আর ভূত দেখা হলো না শ্মশানে গিয়ে। তা এই জন্য ভাবছিলাম যে কি করব রাত্রিবেলা, কারণ কালী পুজো প্রত্যেকবার নিমন্ত্রণ থাকে, তা এই বছর আর নিমন্ত্রণ করলেও যাইনি, কারণ বৃষ্টির জন্য বেরোইনি আর। তা ওই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে ঘরেই আমি খিচুড়ি বানাই। তা ছেলেরা বললো ভুনা খিচুড়ি করো, তা ভুনা খিচুড়ি করলাম, আমি ভুনা খিচুড়ির সঙ্গে তাহলে আলুর দম করি, নিরামিষ আলুর দম, নারকেলও ছিল ঘরে, ভুনা খিচুড়ি করলাম কাজু কিশমিশ নারকেল টারকেল দিয়ে, তা ওটা খুব ভালোবাসে। আর খিচুড়ি হলো তো কোনো কথাই নেই, আমাকে দিলে তো আমি মানে রোজই মানে খেতে ভালোবাসি, মানে এত ভালোবাসি খিচুড়ি খেতে, সে মানে পাতলা খিচুড়ি হোক আর ঘন খিচুড়ি হোক আর ভোনা খিচুড়ি হোক, যেই খিচুড়িই হোক না কেন আমার খুব ভালো লাগে। তার শীতকাল পড়লে মাঝে মাঝেই আমার খিচুড়ি ঘরে হবে, কারণ আমার ছেলেরাও ভালোবাসে, হাজবেন্ডও ভালোবাসে, শাশুড়িমাও খান, মানে খুব ভালো লাগে খেতে। তা যাই হোক, আজকে ইচ্ছেও করছিল একটু খিচুড়ি বানাই, বৃষ্টিও পড়ছে বাইরে, আর বাইরে তো এত বাজি, মানে শুনতে পাচ্ছ তোমরা, এত বাজি ফুটছে, মানে কি বলবো, চকলেট বোম যেগুলো। যাই হোক, আমার ছেলেরা ওই সব ফাটায় না, গত বছর তো মানে আনেইনি আমার হাজবেন্ড বাজি বলতে গেলে, কারণ আমার ছেলেরাই তো না করে দিয়েছে, ছেলেরাই বলেছে না আমরা ফাটাবো না বাজি ঠাজি, ওরা কোনো দিন ওই চকলেট বোম টোম ফাটায়নি, ওরা ওই ফুলঝুরি, তুবড়ি, তারপরে চরকি, এইসব রং মশাল, এইসব বাজিগুলো ফাটিয়েছে, কিন্তু গত বছর একদমই ফাটায়নি। তা এই বছর কয়েকটা ওই ফুলঝুরি রং মশাল এইসব নিয়ে এসছে আমার হাজবেন্ড, ওইগুলি মানে তাও সব ফাটায়নি, বললো রেখে দিই, আবার ভাইফোঁটা আছে, জগদ্ধাত্রী পূজা আছে, তখন ফাটানো যাবে। তা ওই কয়েকটা ফাটিয়েছে, শান সোনু তাও ফাটায়নি, শান ফাটিয়েছে। তা এই হচ্ছে ব্যাপার, এই বছর আর বেরোনোও হলো না, কিছু হলো না।
তা জগদ্ধাত্রী পূজা আমাদের এখানে এবার মানে বড় করে হবে, গত বছরও হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই বছরও হবে বড় করে, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর দেখছো বাজির আওয়াজ, মানে কি বলবো, আগে তো বাজি ফুটলে না এরকম কান চাপা দিয়ে বসে থাকতাম, মানে এইরকম লাগতো, এখন অতটা ই হয় না। যাই হোক, তো ঠিক আছে ফ্রেন্ডস, সবার ভালো কাটুক আলোর উৎসব দীপাবলি। বৃষ্টিটা হয়েছে ঠিকই, কিন্তু ঝোড়ো হাওয়া ঠাওয়া বয়নি, জানি না অন্য জায়গায় কি হয়েছে, আমাদের এখানে সেরমভাবে কোনো একটা মানে বিপদের আশঙ্কা নেই বললেই চলে, সাধারণ একটু বৃষ্টি হয়েছে। যাই হোক, এই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু অনেক মানুষ বেরিয়ে গেছে ঠাকুর দেখতে, যারা দেখার তারা ঠিক বেরিয়ে গেছে, তা আমরা আর এই বছর বেরোলাম না। ঠিক আছে ফ্রেন্ডস, এই ঘরেই আনন্দ করলাম, ঘরেই মা আছে, মা তো সব জায়গায় একই তাই না, তাই ঘরেই পুজো দিলাম, ঘরে পুজো টুজো দিয়ে ঘরেই সব আনন্দ করলাম, দোকানেও হাজবেন্ড আর শাশুড়ি মা দিয়ে এসছে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যেবেলায়, তারপরে বাড়িতে এসছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, মার কাছে প্রার্থনা করি মা সবাইকে তুমি ভালো রেখো, আর কিছু চাই না, মানে শরীর মন ভালো থাকলেই, স্বাস্থ্য ভালো থাকলেই কিন্তু আমাদের মানে সব কিছু ঠিক থাকবে, এই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, আজকের মতো রাখছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।